উপজেলা শ্যামপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাছরি গ্রাম পঞ্চায়েতের আজ আরগড়িয়া এবং নহলা গ্রামের আনন্দধারা গ্রুপের মহিলাদেরকে একত্রিত করে সেই এলাকায় ভিসানিং কমিটির মিটিং অনুষ্ঠিত হলো। সেই মিটিংয়ের মূল আলোচ্য বিষয় পরিবেশ পরিস্থিতি এবং শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে উন্নততর করা যায়, সেক্ষেত্রে সামাজিক মানচিত্রকে নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন বাছরি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্যামসুন্দর মেটিয়া মহাশয়, সঙ্গে সভানেত্রী মঞ্জুশ্রী সামন্ত মহাশয়া। সেই ভিসানিং কমিটির মিটিংয়ের কিছু অংশ আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি, সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আওতায় আছে বা ধান বিক্রি করতে চায় বা সাল ভাগ চাষি, তারাও কিন্তু ওখানে গিয়ে এন্ট্রিটা করতে পারবে। দ্বিতীয় বছর আবর্জনাগুলো আমাদের দিতে হবে, না হলে ট্যাক্সেশনটা যা আছে বেড়ে যাবে ডবল, আর প্রত্যেকের বাড়ির ট্যাক্স দিয়ে দিতে হবে। এইটুকুই আমি বলার জন্য ছুটে এসেছি। সবাই ভালো আছেন, ভালো থাকবেন, হ্যাঁ? সবাই পরিচয় পেয়েছেন আগে, কমলার গল্প হয়েছে। দিদি মেদিনীপুর থেকে আসছে, এই দিদি মেদিনীপুর থেকে এসছে, নিজেরা খুঁটে বসে গিয়ে নিজেদের যে লেখাগুলো আছে সেগুলো আমরা একটু দেখি, কি লেখাগুলো আছে আমাদের কাছে আমরা দেখব। স্যার বলছিলেন আগামী 3-4 বছর পর আমরা নিজেরা নিজেদেরকে কেমন দেখতে চাই সেটা দিদিরা লিখতে শুরু করো। আবার আছে আগামী 3-4 বছর পর আমরা আমাদের গ্রামকে কেমন দেখতে চাই, তাহলে সেই